ফিরেলাম বিরতির পর হাওড়ার লিলুয়ার দিকে নজর রাখতে হচ্ছে কারণ একটি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে প্রথমে সেই পঠন পাঠন শুরু হয়েছিল বাচ্চারা সেখানে তারা প্রার্থনা করছিলেন আর ঠিক তখন মিড ডে মিলের রান্না চলছিল আর সেই সময়ে হয় বিপত্তি গ্যাস সিলিন্ডারে পাইপ ফেটে যায় আগুন গুরুতর এই আগুনে গুরুতর আহত হয়েছেন দুই শিক্ষিকা লিলুয়ার ভট্টনগরের মিড ডে মিলের রান্নার সময় দুর্ঘটনাটি ঘটেছে আহত শিক্ষিকাদের মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে আহত শিক্ষিকারা এখন মেডিকেল কলেজে ভর্তি রয়েছে এবং ঠিক কি কারণে এই বিপত্তি তা ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা এবং স্থানীয় মানুষজন এই স্কুল চত্বরে এসে জড়ো হয়েছে পুলিশ সেই প্রশাসন এখানে পৌঁছে গিয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি লিলুয়ার ভট্টনগরের মিড ডে মিল রান্নার সময়ে এই দুর্ঘটনাটি ঘটেছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ ঠিক কিভাবে এই বিপত্তি দেখো প্রথমে বলে রাখি যে স্কুল সহ ছুটি হচ্ছিল লিলুয়া ভট্টনগর ঘুঘুপাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্কুল শুরু হওয়ার সময় মিড ডে মিলে রান্নার কাজ চলছিল সেই সময় ছাত্রছাত্রীরা মাঠে প্রার্থনার জন্য অপেক্ষা করছিল এবং সেই সময় আচমকায় দেখা যায় দুই শিক্ষিকা অর্থাৎ প্রধান শিক্ষিকা এবং অ্যাসিস্ট্যান্ট শিক্ষিকা একদম অগ্নিদগ্ধ অবস্থার জ্বলন্ত অবস্থা বাইরে ছুটে আসে বাঁচাও বাঁচাও করে সঙ্গে সঙ্গে যারা অভিভাবক ছিল আশেপাশের মানুষজন ছিল তারা সকলেই এই ঘটনা প্রত্যক্ষ করে এবং অ্যাম্বুলেন্স ডেকে এনে তাদের মেডিকেল হসপিটালে ভর্তি করা হয় কিন্তু যে ঘটনা ঘটেছে যে গ্যাস পাইপ ফেটে যায় আচমকা ফেটে গিয়ে এই বিপত্তি ঘটে তবে রক্ষা একটাই যে স্কুল শুরুর সময় ঘটনা ঘটেছে এবং ছাত্রছাত্রীরা বাইরে প্রার্থনার জন্য অপেক্ষা করছিল ওই এলাকায় এই জন্য একটা এক বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত আর ছাত্রছাত্রীরা আহত হতে পারত কিন্তু ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি দেখে ক্ষতি এবং লিলুয়া থানার পুলিশও গেছে কীভাবে এই গ্যাস পাইপটা ফেটে গেল কেন রক্ষণাবেক্ষণ হয়নি সমস্ত বিষয় খতিয়ে দেখছে তবে বড়সড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে কিন্তু দুই শিক্ষিকা অর্থাৎ প্রধান শিক্ষিকা অ্যাসেস্টে শিক্ষা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তবে এই মুহূর্তে আতঙ্কে পরিবেশ তৈরি স্কুলে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে আজকের মতন কিন্তু পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে বেশ অনেক ধন্যবাদ জগন্নাথ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত এখনো পর্যন্ত এই ঘটনায় গুরুতর আহত দুজন শিক্ষিকা তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে